নজর রাখব যে খবরের দিকে আজ থেকে দ্বিতীয় হুগলি সেতুতে কাজ শুরু হচ্ছে এবং 8 মাস বন্ধ থাকবে হুগলি সেতু মেরামতির কাজ চলছে দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতির কাজ আগামী 8 মাস সেতু মেরামতির কাজ চলবে ভারী ও মাঝারি যান চলাচল বন্ধ থাকবে সেতুতে দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতির কাজ শুরু 8 মাস এই মেরামতির কাজ চলবে এবং भारी ओ भारी जान चलाचल निषेधाज्ञा जारी करा हच्छे आगामी 8 मास सेतु मेरामतेर काज चलबे भारी ओ माझारी जान चलाचल बंध थाकबे सेतुते द्वितीय हुगली सेतुते मेरामतेर काज शुरू বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত জগন্নাথ 8 মাস কাজ চলবে দ্বিতীয় হুগলি সেতুর কি জানতে পারছো এবং কিভাবে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে দেখো তোমাকে বলে রাখি আজ থেকেই বন্ধ হলো দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল আংশিকভাবে নিয়ন্ত্রণ করা এবং যেভাবে পরিকল্পনা করা হয়েছে তাতে যান চলাচলে কোনো রকম অসুবিধে হবে না যারাই দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে তারা ভয় পাওয়ার কোনো কারণ নেই তারা খুব সুস্থভাবে সেতু দিয়ে চলাচল করতে পারবে নিয়ন্ত্রণ যেটা এখন পর্যন্ত করা হয়েছে জানা যাচ্ছে যে দিনের বেলায় আংশিক বন্ধ রেখে দুধার দু লেন দিয়ে চলাচল করা হচ্ছে এবং প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে সকাল থেকে পিডাব্লিউডির লোকেরা এসে বিভিন্ন সেতুর যে ফুটপাথ রয়েছে এবং বিভিন্ন যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সবগুলো প্রাথমিকভাবে কাজ করে দিয়েছে তবে তোমাকে বলে রাখি রাত 11টার পর মাঝারি এবং ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ তাই বালি নিবেদিতা সেতু দিয়ে যান চলাচল করানো হবে এবং বাকি যে সময়টা থাকবে সেখানে যদি হাওড়া বাউন্ডে কাজ হয় তখন কলকাতা বাউন্ডের দিক থেকে একই দিক দিয়ে চলাচল করবে গাড়ি গাড়ি আবার কলকাতা যখন বাউন্ড বন্ধ করা হবে হাওড়ার দিক দিয়ে গাড়ি আসবে অর্থাৎ হাওড়া বন্ধ করলে কলকাতার দিক দিয়ে গাড়ি আসবে কলকাতা বন্ধ করলে হাওড়ার দিক দিয়ে গাড়ি চলাচল করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং টানা 8 মাস এই কাজ করা হবে যেন কেবিলের অনেক রকম সমস্যা দেখা দিয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে এবং পাশাপাশি রাস্তার ক্ষতিগ্রস্ত হয়েছে যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেলের ক্ষতি হয়েছে ওই জন্য এইবার মিটিং হয়েছে এবং মিটিংয়ের পর সিদ্ধান্ত নেওয়া আছে এই যান চলাচল নিয়ন্ত্রণ করে আংশিক এই ব্রিজের কাজ সম্পূর্ণ করা হবে 8 মাস সময় লাগবে এখন পর্যন্ত স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে কিন্তু যে জায়গায় রিপেয়ারিং করছে সেখানে গার্ডরেল দিয়ে ঘিরে দিয়ে তার পাশ দিয়ে এই যান চলাচল করানো হচ্ছে যান চলাচলে কোনো রকমের ছোট গাড়ির অসুবিধে নেই তবে রাত 11টার পর ভারী এবং মাঝারি গাড়ি পুরোপুরি বন্ধ করে নিবেদিতা সেতু দিয়ে চলাচল করানো হবে এটা প্রাথমিকভাবে জানা যায় ধন্যবাদ জগন্নাথ কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে